গেম পাগলাদের জন্য আরও একটি নতুন সুখবর, বাজারে আছে ব্ল্যাক শার্ক 2 প্রো, সর্বোচ্চ হাই স্পিড গেমিং ফোন। তো বন্ধুরা, এই ফোনটি সম্পর্কে সামান্য কিছু ধারণা দিচ্ছি আপনাদেরকে। ডিসপ্লে, এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.39 ইঞ্চি প্রিমিয়াম অ্যামোলেড ডিসপ্লে, সাথে আছে মাস্টার টাচ প্রেসার সেন্সিটিভ ডিসপ্লে এবং অ্যাডভান্স আই প্রোটেকশন গেম খেলার সুবিধার্থে। প্রসেসর, ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 855+ কোয়াড কোর প্রিমিয়াম টায়ার প্রসেসর এবং সর্বোচ্চ 2.96 GHz সিপিইউ ক্লক স্পিড, জিপিইউ অ্যাড্রেনো 640 আপনার গেমটিকে সুপার ফাস্ট গতিতে খেলার জন্য সাহায্য করবে। র্যাম এবং রম, র্যাম এবং রমের ক্ষেত্রে এই ফোনটিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, 8 GB এবং 12 GB ডুয়েল চ্যানেল LPDDR4X র্যাম, যার স্পিড 2133 MHz। রম দেওয়া হয়েছে 128 GB এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ, UFS 3.0। এক্ষেত্রে একটা কথা জানিয়ে রাখি, 8 GB র্যামযুক্ত ফোনটির স্টোরেজ 128 GB পাবেন এবং 12 GB র্যামযুক্ত ফোনটির স্টোরেজ 256 GB পাবেন। ক্যামেরা, মোট 3টি ক্যামেরা এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে, 2টি ব্যাক ক্যামেরা এবং 1টি সেলফি ক্যামেরা। ব্যাক ক্যামেরা, 48 MP 4-in-1 PDAF f/1.75 6P লেন্স যুক্ত মেইন ক্যামেরা। দ্বিতীয় ক্যামেরাটি হলো 12 MP PDAF f/2.2 6P লেন্স এবং সাথে যোগ করা হয়েছে 2x অপটিক্যাল জুম লেন্স। সেলফি ক্যামেরা, 20 MP 4-in-1 5P লেন্স যুক্ত। ব্যাটারি, আছে 4000 mAh নন রিমুভাল ব্যাটারি, সাথে আছে 27W থেকে 18W পর্যন্ত PD কুইক চার্জিং সাপোর্ট, আরও আছে সুন্দর ডিজাইনের USB টাইপ সি পোর্ট। কুলিং প্লেট, এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে লিকুইড কুলেড হিট প্লেট এবং লিকুইড কুলিং হিট পাইপ 3.0+। গেম খেলার সময় এবং চার্জ দেওয়ার সময় আপনার ফোনটাকে বরফের মতো ঠান্ডা রাখার জন্য এই প্লেট এবং পাইপ ব্যবহার করা হয়েছে। কালার, অফিসিয়ালভাবে এই ফোনটির চমৎকার 3টি কালার রিলিজ করা হয়েছে, শ্যাডো ব্ল্যাক, আইসবার গ্রে এবং গালফ ব্লু। কালারের দিক থেকেও এই ফোনটিকে পৃথক 2টি ভাগ করা হয়েছে, 8 GB র্যাম এবং 128 GB স্টোরেজ ফোনটির অফিসিয়াল কালার 2টি, শ্যাডো ব্ল্যাক এবং আইসবার গ্রে। 12 GB র্যাম এবং 256 GB স্টোরেজ ফোনটির অফিসিয়াল কালার 3টি, শ্যাডো ব্ল্যাক, আইসবার গ্রে এবং গালফ ব্লু।